পয়সা করি না, যা হবে নগদ হবে। ব্যাস আমি এতগুলো জিনিস দিয়ে তিনটা রোগের ওষুধ তৈরি করি। এটা ডাক্তারি মেডিসিন না, ডাক্তারি মেডিসিন লিবা মকদুমপুর গলি চলে যাও, বড় বড় ডাক্তার MBBS বড় বড় ডিগ্রি নিয়ে হাজারটা দালালকে ফিট করে পাবলিকের ঘাড় মারার জন্য বড় বড় হাসুয়া রামদাউলিয়ে বসে আছে, হাত ধরলে 500, হোল টিপলে 1500। ইসিজি করো, আল্ট্রাসাউন্ড করো, এক্স রে করো, সোনোগ্রাফি করো, পেচ্ছাপ পরীক্ষা করো, বীর্য টেস্ট করো, এগুলা করতে করতে যা ছিল ক্যাশ সব জ্ঞান মারা শেষ। লাস্টে বেলা রিপোর্ট বের করে বলছে তোমার তো কিছু ধরা পড়ছে না, এটা ঠিক আছে, ওটা গেছে, তোর সবই ঠিক আছে রে চুদির বেটা, টাকা জমা গেলে ঢুকলো, টাকা কি তোর মায়ের ভাতার দিবে? সব জায়গায় কমিশন ফিট করা আছে, ওই হারামের খাই না। আর এতদিন থেকে কোন লোকের অভিশাপ নাই, হ্যাঁ মাগার বুড়ে কো কই শাক নেই করতা। শুরু করেছি আমি কবরে শ্মশানে যাওয়ার একদিন আগে পর্যন্ত যদি এক গুঁতা না মারতে পারি সেই চুদির বেটা স্বর্গে যেতে পারবে না, এটাও গীতা কোরআনে লেখা আছে। হ্যাঁ ছেলে পেলে যতই বড় হয়ে যাক তাকেও গাড়ি চালাবার জন্য দিয়ে দিয়েছি, যা বেটা তুই আস কর, কিন্তু আমি আমার ভাঙা গাড়িকে ছাড়বো না, নাকি না ছেড়ে দিবি? ওর ভাঙ্গিনি অর্ধেক অংশের মালিক, সব ভাগ করে দেওয়া যাবে কিন্তু নিজের বুড়িকে কাউকে দিব না, না ছোট বেটা না বড় বেটা, মারবো সালাকে, তুই খিলা না খিলা বুড়ি আমার কাছেই থাকবে। হ্যাঁ এমন আছে বুড়া আছে বড় বেটার সঙ্গে থাকছে, আর বুড়ি দেখছি মেজো বেটার সঙ্গে থাকছে, মাঝখানে কোনো কানেকশনই নাই, তো বুড়ে একলে হলি গেলে সুইতে আছে ওর মনে জ্বালা হবে না। হ্যাঁ যে কুত্তার বাচ্চা মাদার জাত সে যদি বাপের বীর্যের জন্ম থাকে রে সুচ্যুত মানি বেটা, সবকে ভাগ করে দিয়ে দেয় কিন্তু নিজের বুড়িকে দেবো না, কেন ওই আমার মালিক, রাত করে হাঁটতে মুখতে আমার কষ্ট হতে পারে, আমার লুঙ্গি খুলে গেছে পিনা বেটাকে বুড়িকে বলবো নাকি জি? হাস হাসছো কেন আমরা বল, হুঁয়া করো, হ্যাঁ হাসার কি আছে? এই জন্যই ওষুধটা নিয়মে এক নম্বর আমার ওষুধের কাজ, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর তিনটা রোগের কাজ, দাঁড়া রাগ এখন নিয়মটা আগে শুনে দেখ, নালে নিয়ে গিয়ে কি কি করে বাল ছিড়বে নাকি, তিনটা রোগের কাজ করবে, ভালো শরীরে খাও সর্বব্যাধির কাজ করবে, জিন্দগি আগে চিনে কি তামান্না হ্যায় তো পেলে আপনার শরীর কো মজবুত বানা লো, শরীর একটা ফুসরি হয়েছে এতটুকু এমন বিষাক্ত বিষটা মার্ডার করলে অত কষ্ট পাবো না, যত ফুসরি লড়াই জ্বালাইছে এই জন্যই জান হয় তো জাহান হয় নিজে বাঁচলে বাপের নাম, তুই আর ডাই করো ইয়া মারো মাগার জো ভি করো খুদ কে লিয়ে করো। 55 বছর হয়ে গেল মালদা কোটে, একই জায়গায় 12 মাস 300 দিন দোকান লাগে, কত আসলো কত চলে গেল, আয়েগা যায়েগা, কিন্তু নীতি ঠিক রাখত, ডিসিপ্লিন ডিসিপ্লিন। আমার ওষুধের তিনটা কাজ, এক নম্বর আমার ওষুধের কাজ বাড়ি দল ফ্যামিলির জন্য, পেট ভরে খাও আর মন ভরে হেগে নাও, প্যারামের গোষ্ঠী শেষ, তার পেট ভালো তার ঘুম ভালো, যার পেট ভালো চেহারা কালো হলে কেবে তার গ্লেজ ভালো, ভালো ভালো পয়সা ঘরের মেয়ে হাজার রকমের ক্রিম লাগাইছে দামি দামি, তাও রাস্তায় চড়তে গেলে খেকড়ি বকরির মতো লাগে, আর আদিবাসীকে দেখলে চুতমারানিরা সালো মাটির বাড়িতে শুচ্ছে কিন্তু মাঠে যে রোদরে কাজ করতে গেছে মেয়ে কালো হলে কেবে বলেছে হাফ কিলো তেল মাই খাওয়া দেবে, হ্যাঁ কেন বে? কেন ওদের লিভার কন্ডিশন ভালো, ওরা কচুর শাক খায়, সজনার পাতা খায়, হেলেঞ্চার গাছ উঠিয়ে খায়, কি করে পয়সা নাই হোকলে বাইটা খাই, আর আমরা মাছ মাংস ছাড়া বাল ভাতে ঢুকে না, আমার বাল খা, হ্যাঁ সবই তো কেমিক্যাল সবই তো বাল ভেজাল, আছে সেই খাঁটি সরষার তেল মাথায় দিতে গেলে চোখ মুখ জ্বালা করত। হ্যাঁ আগেকার মানুষ বলেছে যে কানে নাকে দিও তেল, মাঝে মাঝে কচি খেও কচি বেল, আমরা পাক্কা বেল খুঁজে বেড়াইছি বাজারে গিয়ে, গাছ পাকা আছে কি করবেন স্যার, ভোল করে ঘেড়ে ভরবো লেলাউরা, দুদিন বেটা কাঁচা কচি বেল খানাবে, ইংলিশ তোর গানে ঢুকে যাবে, ইংলিশের তরকারি নাই, ওই বেল তোর ইংলিশের বাপ আছে, লিভারকে ঠিক রাখবে, লিভার জীবনে ডাইজেস্টিং এর অভাব হবে না, যতই লিভার টনিক খাও,
বিজনেস পলিটিক্স চল বল চল তবে দুনিয়াতে চল। হ্যাঁ আছে সেই অরিজিনাল গোলমরিচ আছে, গোলমরিচের সঙ্গে পাকা পেঁপের বিচি মিলানো আছে, জিরার সঙ্গে জঙ্গলি জিরা ঢুকানো আছে। আজকাল ওরা হলুদও মাল ভেজাল, এক চামচ হলুদের তরকারি কত সুন্দর লাগতো, আর এখন চার চামচ দিয়ে ওরা কালারি হয় না। হ্যাঁ না পারতে কি করে ওই কাশ্মীরি লঙ্কা দেয় কি, হ্যাঁ ওগুলা খাওয়াল ওরা ট্যাঙ্কি ফুলে আলো। টাকার মধ্যে 100-100% লোকের পেটে গ্যাস আছে। গ্যাস কেন, কোথায় থেকে গ্যাস আসলো, আমেরিকা থেকে লন্ডন থেকে না, আমাদের কেমিক্যাল যুক্ত খাবার কারণে। আমরা খেয়েছি গোবরের সার, এখন খাচ্ছে মানুষ ইউরিয়া সার, পটাশিয়াম সার। আমরা খেয়েছি চিংড়ি মাছ, মাগুর মাছ, কই মাছ, মাছ পাইনি খালি ঝোল দেওয়ার গামলা ভাত খেয়েছি। আর এখন টাকার বান্ডি দিয়ে বাজারে মাছ কিনতে যাচ্ছে, আঁদরা পাঁদরা গ্লাস কাপ লম্বা কাপ হোল কাপ গোল কাপ খায়া বুড়মানির চেহারা দেখলে না বকরির চোদার মতো লাগছে। মোচে রেখা ফুটতে না ফুটতে মাথার চুল উঠে গেল, চুল পেকে গেল, বিয়ে করতে যাবে চুটি বে ডাল কাতরা লাগিয়ে কয়দিন বাজবি রে খানা ছিল, গাড়ে মাংস নাই চুলের কাটিং কেড়ে না যে ধর্মিন্দরের বাপ। হ্যাঁ এই তো অবস্থা। হ্যাঁ খেতে বসলে খাওয়া যায় না, থাকতে বসলে পরিষ্কার কারোর হাগা হয় না, ঘুমাতে গেলে একটা কোনো কানা চোদার টাইম মতন ঘুম হয় না। নিয়ম হচ্ছে 10টার মধ্যে আমাকে ঘুমিয়ে যেতে হবে, 12টা বেজে গেছে মোবাইল নিয়ে টুং টাং ফুং পাং লাউড়া লসুন দেখতে দেখতে নিচের ব্যাটারি লাউড়া একেবারে বারুদ হয়ে গেছে। বুঝলে তাল না বুঝলে বাল, তোমার বাড়ি তোর গাড়ি। আজকাল বিয়ে করছে রামবাবু লিয়া পালাইছে শ্যামবাবু, বৌলি আসছে রই পুটকি মেরে এসে করিম, এগুলারই দুনিয়ার কেস কোর্টে চলছে। হ্যাঁ কালকে তোমার বাড়িতে সমস্যা না হয়, আজকাল তো ওই অল্প অল্প বাচ্চার কাছে স্ক্রিন টাচ মোবাইল, ওরা তো সবই বুঝে নিচ্ছে টিকটক কীভাবে করে। আমি এতদিন হলো মোবাইল একা ভালো ফাংশন বুঝি না, আর এইটুকু চাংড়া করে দেখবো দাদু টিকটক সব পাস লড়কে বাপসে বাড়কে, এটা কলিযুগ, এটা কলিকাল, ছাগলে চাটে বাঘের গান। এই জন্যই আমার বক্তব্য হচ্ছে জিও আর চিনে দো, নিজেও ভালো হও নিজের পরিবেশটাকেও ভালো করো। কি আমার ভাষা কেউ শুনতে চান না, কেন আমার লোকটাই ভাষা এরকমই, খারাপটা ফেলে দাও আর ভালোটা তোমরা বেছে নাও, নাকি না খারাপ বললাম পরিষ্কার কথা, আমার কথা আমাকে শোভা দেবে আপনাকে দেবে না। কাদার খানের ডায়লগ কাদার খানের মুখে ভালো লাগবে, অন্য কোন লোক যদি ওইভাবে বলে আমার লাউড়া বকছি কি। হাজার হাজার নেতাকে দেখেছি 40 বছর থেকে পার্টিতে থাকছে, 10টা বডিগার্ড নিয়ে ঘুরছে, একদিনও চুদির বাটা স্টেজে উঠে একটা মাইক্রোফোন নিয়ে 3 কথা বলিনি, কেন হাত কাঁপছে। কাকা হয় কাকা